সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। আমরা জানি না, কিন্তু জেনেও অবুঝ হই। আমরা অনেক সুন্দর মুখ দেখি, কিন্তু তাদের মনটা দেখতে ভুলে যায়। আসলে সেইটাই আমাদের কাছে হঠাৎ করে ফুটে ওঠে না। কিন্তু আপনারা কি জানেন, হাজারটা সুন্দর মুখের চেয়েও একটি দয়ালু মন অনেক বেশি সুন্দর। তাই সুন্দর মনটাও খোঁজার চেষ্টা করুন। আমরা অনেক সময় ভয়ে ভীত হয়ে পড়ি, কিন্তু আমরা জানিই না আমাদের ক্ষতি করছে আমাদেরই চিন্তাধারা, যা আমাদের শত্রুর থেকেও আমাদের নিধন করছে অতি জলদি। তাই শত্রুর ওপর রাগ করে নিজেদের খারাপ চিন্তাটাকে বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করবেন না। অতীত সবার সমান হয় না, কখনো সেটা দুঃখজনক হয়, কখনো সেটা আনন্দের হয়। আমরা সাধারণত আনন্দের অতীতটাকে আঁকড়ে ধরে দুঃখটাকে ভোলার চেষ্টা করি, কিন্তু সেই দুঃখটাই বারবার ফিরে ফিরে আসে আমাদের মনের মাঝে। তাই অতীত যতই কঠিন হোক না কেন, সেটাকে আঁকড়ে ধরে রেখে অন্য দিনগুলোকে নষ্ট করার কোনো মানেই হয় না। এক নতুন দিনের সূচনা কিন্তু আপনাকে এরই মাঝে করতে হবে। আমরা মানুষরা একটু কিছু পেলেই হঠাৎ করে খুব অহংকারী হয়ে পড়ি, কিন্তু বেশি অহংকার করা ভালো না। এই অহংকারই মানুষের পতনের কারণ। তাই অহংকারকে সাইডে সরিয়ে আপনাকেই রাখতে হবে। অহংকারকে সরিয়ে রেখে সত্যকে গ্রহণ করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এত পর্যন্তই। আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মিষ্টি মাধুরী হাজির হবে, আপনাদের জীবনটাকে মিষ্টিময় করে তুলবে। ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ লাইক করতে ভুলবেন না। আপনাদের এই একটা লাইক আমাদের জীবনটাও মিষ্টি করে তোলে, আর সেই মিষ্টির আভাস আপনাদের জীবনে ছড়িয়ে দিতে আমরা রয়েছি। তো ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন।